ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ে তোমাদের দেওয়া আছে ব্যাপক, অভিস্রবণ ও প্রস্রবণ। এই ব্যাপক, অভিস্রবণ এবং প্রস্রবণ জীবের শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো বানায়। তো আজ আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ব্যাপক। বায়ুবীয় ক্ষেত্রে বেশি দ্রুত চলে এবং
আচ্ছা, এটা
কি করবে? সবজিটাকে তো তুমি পানি দিবাই, দিলাম। আচ্ছা এখন তুতের যে দানা তুতটা দিলাম, এই তুতের কয়েকটা দানা আমি এখানে দিয়ে দিলাম, একটা বিকারে দিয়ে দিলাম। আচ্ছা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো, করার পর ঘটনাটা কি করবে দেখো, অলরেডি ব্যাপক ক্রিয়াটা শুরু হয়ে গেল। কি হবে তখন তুতের দানাটা আস্তে আস্তে সরাচ্ছে, রংটা সরাচ্ছে, অনুগুলো কার্যক্রম শুরু করে দিচ্ছে এবং এটা এমন ভাবে ছড়াবে যতক্ষণ না পর্যন্ত পুরা গ্লাসটা নীল বর্ণ ধারণ না করে। সমস্ত গ্লাস নীল হয়ে গেল, তুতের বর্ণ ধারণ শেষ হলো। তাহলে এটা কি একটা অভিশাপ প্রক্রিয়া না, যে তুমি রেখে দিলা, তারপর একটা বড় জায়গা পেলো, তারপর সে আস্তে আস্তে ছড়াচ্ছে, রং ছড়াচ্ছে, তারপর যতক্ষণ পর্যন্ত পুরো গ্লাসটা নীল না হবে ততক্ষণ সে ছড়িয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ব্যাপনের প্রক্রিয়া, পরীক্ষা করবো। ঠিক আছে তাহলে আমাদের পরীক্ষা হয়ে গেল। এখন আমি শুরুতেই বলেছি যে জীবের যে শারীরবৃত্তীয় কার্যকলাপ, এই কার্যকলাপগুলো এই ব্যাপক এই অভিশাপন ও প্রসেধনের মাধ্যমে ঘটে। তাহলে অবশ্যই জীব দেহের জন্য অর্থাৎ পৃথিবীর জন্য ব্যাপক ক্রিয়াটি আবশ্যক, অত্যাবশ্যক। ব্যাপক না করলে উদ্ভিদ বেঁচে থাকতে পারত না। তাহলে এর গুরুত্ব কিন্তু অবশ্য গুরুত্ব অনেক। মোট কথা জীবকে বেঁচে থাকার জন্য ব্যাপক অপরিহার্য। তারপর দেখো জীবের সালোক সংশ্লেষণ এবং শ্বসনের যে গ্যাসের আদান প্রদান ঘটে না, এটা ব্যাপন প্রক্রিয়ার জন্যই ঘটে। তারপর এই যে উদ্ভিদের পানিটা অতিরিক্ত পানি বাষ্পাকারে যে বের করে দিচ্ছে, ওটা ব্যাপন নিয়ে করে দিচ্ছে। তাহলে সবশেষে বোঝা গেল যে ব্যাপনের ভূমিকা অপরিসীম। এই তো এখন আমি তোমাকে এই ব্যাপন সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম। তো এই ধারণাটা আমি আশা করি তুমি যদি একটু মনোযোগ আগ্রহ নিয়ে শোনো তাহলে ইনশাআল্লাহ পাবা। তো এখন তুমি আমাকে আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি ব্যাপন কি বলতে পারবা, ব্যাপন চাপ কি তাও বলতে পারবা, একটা ব্যাপন প্রক্রিয়া পরীক্ষা করে দেখাও তাও বলতে পারবা, যদি বলি যে ব্যাপনের গুরুত্ব বিশ্লেষণ করা পারবা না, অবশ্যই পারবা। তো এই ব্যাপন সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা লাভ করলাম। আজ এ পর্যন্তই, ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।